পশ্চিম চন্দ্রপুর এলাকার বাসিন্দা নাসির উদ্দিন প্রায় পঁচিশ বছর পূর্বে নেহারুন নেসার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এত বছর ঠিকঠাক কাটলেও কিছুদিন পূর্বে স্বামী দ্বিতীয় বিয়ে করে বলে নেহারুন নেসার অভিযোগ সেই অভিযোগ মূলে ভরণ পোষণের দাবিতে চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে নেহারুন নেশা বিচারপ্রার্থী হয় পরে সোমবার বিকেলে প্রথমাকে নিয়ে অভিযুক্ত স্বামী সহ গ্রাম পঞ্চায়েতে প্রধানের নেতৃত্বে এক সালিশি সভা বসে কিন্তু সালিশি সভা চলাকালীন আচমকা অভিযুক্ত স্বামী প্রথমার উপর আক্রমণ চালায় এমনকি গ্রাম প্রধান সূত্র সূত্রধরের উপর আক্রমণ চালিয়ে পঞ্চায়েতের আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ পরে ধর্মনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্বাভাবিক হয় পরিস্থিতি আমরা আজকে পঞ্চায়েতে একটা সালিসি সভা আসতো যেটা মীমাংসা সভা সভায় নেহারুন নেহারুন এই মহিলা আমরা পঞ্চায়েতে লিখিত দিচ্ছি তো লিখিত এইটার সাক্ষে আমরা বিচার করতেছি তখন মানুষ সবার শুরু হয়েছে যখন মোটামুটি শেষের পথে তো যে খুশি তার পক্ষে তো মানে তারে তো একটু কথা ওর যে এটা তোর সিচুয়েশন আই না না এই সময় হঠাৎ করিয়া যে যার বিরুদ্ধে তাই ইয়ে করছে তাই না হঠাৎ করে উত্তেজিত হইয়াছে উত্তেজিত এমনভাবে হয়েছে ওইয়া তারা তারার মধ্যে মারামারি লাগিয়া গিয়ে প্রথমে আক্রমণ করছে আমার প্রধান প্রধান গেছে পিছন দিকে আট খাইতো তো তাই না কোনো হাতটাই বানিয়ে পঞ্চায়েত সূত্রে জানা গেছে গ্রাম প্রধানের উপর আক্রমণ সহ সরকারি অফিসের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ এনে অভিযুক্ত নাসিরের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা রুজু করা হয় বিউরো রিপোর্ট আর নিউজ